প্রযোজক ইকবাল ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে এবার ঈদের সেরা ছবি হবে ডেড বডি, হ্যাঁ, কেমন? কারণ ডেড বডি গল্প, এবং ডেড বডির গল্প আমি সবসময় বলি গল্প একটা সুপারস্টার, গল্প যদি ভালো থাকে সিনেমা চলবে, গল্প খারাপ থাকলে সিনেমা চলবে না। আমি ওইভাবেই গল্প নিছি, বাকিটা দর্শক দেখে রায় দিবে, বিচার করবে, এবং দর্শক যদি বিচার দেয় তাহলে আমি মনে করি যে ইনশাল্লাহ ঈদের সেরা ছবি হবে। আপনি কিন্তু গত ঈদেও একটা সিনেমা রিলিজ দিয়েছেন, সেটা হচ্ছে অনন্ত জলিল। ওর জীবনে যত সিনেমা হয়েছে আমি নিজে দেখেছি, সবগুলোর কিন্তু প্রশংসিত একটা সিনেমা। এটা আসলে আপনার আইডিয়াটা কিভাবে আসলো? না, আমি তো আমাকে আইডিয়াটা আমাকে তো একটু অন্য অ্যাঙ্গেলে ছবি বানাইতে হবে। আমি তো কত না কত ছবি বানাইলে তো মানুষ দেখবে না। আমরা তো সেই হিস্ট্রি তো 6-7টা হিস্ট্রি নিয়ে মানুষ ছবি বানায়, তা আমি একটু বাইরে চলে আসছি। এইটা এই ধরনের হিস্ট্রি নিয়েও ছবি হয়, কিন্তু বাংলাদেশে হয়নি, বাংলাদেশে হয়নি, যে কারণে বাংলাদেশে প্রথম আমি এই টাইপের একটা হিস্ট্রি নিয়ে ছবি করতেছি। আপনি হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে বড় বড় হিরো নিয়ে কাজ করে, বড় বড় প্রোডাকশন নিয়ে কাজ করে, আপনি প্রথম নতুনদের নিয়ে চ্যালেঞ্জ দিলেন বিষয়টা, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জের। কিভাবে আপনি এত চ্যালেঞ্জ? না, নতুন বলতে কি, সবাই যারা আছে টেলিভিশন মিডিয়া মিডিয়া ওরা কাজ করছে, বাট ওরা এই ধরনের বড় সুযোগে কাজ তারা তেমন একটা করে নাই, যেই কারণে আমি তো বলছি সবসময় বলি গল্প একটা আমার কাছে স্টার, গল্প একটা সুযোগ। যে আমরা শাহরুখ খান, সলমান খান, অমিতাভ বচ্চন আমরা ছবি ফলো পাইছি না, যেমন একটা ছবি আছে ছবির নাম হলো শক্তি, ছবিটাতে দিলীপ কুমার ছিলেন এবং অমিতাভ বচ্চন ছিলেন, ছবিটা সুপার ফলো ছিল ছবি, অথচ কিন্তু এই দুজনের নামের উপরে কিন্তু ছবি তোলার কথা ছিল। হ্যাঁ, ছবিটা সুপার ফ্লপ ছিল ছবিটা। দিলীপ কুমার বিশাল একটা ব্যাপার, অমিতাভ বচ্চন বিশাল একটা ব্যাপার, অমিতাভ বচ্চনের ছেলে থাকে দিলীপ, দিলীপ কুমারের ছেলে থাকে অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের ছেলে থাকে অনিল কাপুর, অনিল কাপুরের প্রথম ছবি এটা, এক সিন। হ্যাঁ, ওই ছবি তো সুপার ফ্লপ গেছে। অনেকের অভিযোগ আছে যে ইকবাল প্রযোজক, ইকবাল পরিচালক হলো তিন চারটে সিনেমা দেখে আসলে ওইগুলো সিনেমা থেকে অনেক কপি করে নিয়েছিল সিনেমা, এটার সাথে আমি একমত। কি দুই তিনটা সিনেমা অনেকে অভিযোগ করছে, আপনি তিনটা সিনেমা দেখেন, তিনটা সিনেমা দেখে নিয়ে এসে একটা সিনেমা বানান, এবং তিনটা সিনেমা গেল 10টা সিনেমা দেখা তো সিনেমা বানানোর কোনো ক্ষমতা আমার নাই। আমি সিনেমা বানাই আমার এইখান থেকে, এই যে এখান দেখ বেটা দেখ, এখান থেকে বানাই, ঠিক আছে, সিনেমা বানাই এইখান থেকে। হ্যাঁ, কোনো ছবির নকল দিয়ে ছবি আমি বানাই না, এই অভ্যাসই আমার নাই। আমি বলছি যে আমার পোস্টারে যা আছে আপনার সিনেমা হলে আমার তাই পাবেন, ঠিক আছে, এবং পোস্টারে যে দেখতেছেন যে এগুলা, হ্যাঁ এগুলো পাবেন। তো তুই আন্দাজে কথা বললে তো হবে না, সেটা হচ্ছে যে আপনি এ পর্যন্ত যতগুলো সিনেমা বানাচ্ছেন কোনো সিনেমা কিন্তু আপনি মানে ব্যবসায়িক ভাবে ফেল না, সবগুলোতে কিন্তু সফল। এটার আপনার আসলে ইয়েটা কি, আইডিয়া রাখি টাকা তোলার দিক থেকে আপনি কিন্তু সেরা। হ্যাঁ, আমি ছবিটা আমার গিফটে রাখি, আমি তো এখন মানুষ 4-5 কোটি টাকা, 3 কোটি, 2 কোটি, 2.5 কোটি টাকা ছবি বানায়, এই মার্কেট কোথায়? এই বাজার মার্কেট তো নাই। আমি আমার পরিস্থিতি আমি ছবি বানাই, আমি রাত দিন 24 ঘন্টা শুটিংয়ে ডেট কমাই দিই, যেখানে শুটিং করার কথা 30 দিন 40 দিন, সেখানে আমি শুটিং করি 18 দিন 19 দিন 20 দিন। এখন পরশুদিন 18-19 দিন কেমনে, আমি ভোর 5টাতে স্টার্ট করি, রাতে বলো 12টা 1টা 3টা মতো কাজ করি, 2-3 দিনের কাজ আমি করি, এবং আমাকে সব আমি বলেই নেই সব আর্টিস্টদের, ভাই আমার শিডিউল কিন্তু এই স্টাইল, আপনি করবেন? যদি করেন তাহলে আপনার ইয়েস বলে, আর যদি না করেন আমাকে বলেন যে না আমি অন্য সবাই বলে নাইক বলে করবো। আজকে এখানে একটা কথা বলে দিলাম তোরে, আমি কথাটা তুই মনে রাখিস, আমার ছবি যারা করে সেটা একটা ভাগ্যের একটা ব্যাপার আছে। হ্যাঁ, শিল্পী হোক টেকনিশিয়ান যেই হোক, হ্যাঁ, কারণ কি আমি খস্তা ছবি বানাই না, আমি যে উঠার ওই ছবি আমি বানাই, আমি ছবি বানাই ছবির পাওয়ার থাকে আমার ছবির গল্পের ভিতরে। আপনি কি চালাকি করে আসলে বাজেট কমায় বানান, যে টাকা দিয়ে সহজ তোলা দেয় এরকম? অবশ্যই আমার এই ছবি তো একটা বিগ বাজেটের ছবি, তাই না? এই ছবিটা অন্য কেউ বানায় তার 2 গুণ টাকা বেশি লাগবে, এটা হলো আমার একটা পলিসি, যে কোনো আমি সবসময় সেফটে থাকার চিন্তা করি আগে, যে ভাই আমার লাভ না, আমার ছালানটা তো আসবে, ছালানটা, হ্যাঁ এই জায়গাটা তো আমি থাকি ইনশাল্লাহ, এবং এটাও সেফ। আপনার এই পোস্টারটা ঠিক আছে, কিন্তু পোস্টার নিয়ে অভিযোগ হচ্ছে যে আমাদের মিশা সওদাগরটা অনেক শক্তিশালী অভিনেতা, মিশার চেয়ে ওমর সানির ছবি কেন করবে? মিশা মামার থেকে ওমর সানির, ওমর সানির আমার গ্যাটআপটাই ওমর সানির সুন্দর লাগছে, এবং ওমর সানির 17-18 বছর পরে একটা ছবি করছে ওকে ওইভাবে একটু আনছি,
এবং অসাধারণ অভিনয় করছে এবং এই ছবির জন্য এই যে ছাপটা যেটা এটা এটা কিন্তু সানি ওমর সানি এই বাদুরগুলো আর হেলতে বেরোচ্ছে আপনি দেখবেন সিনেমায় দেখবেন তো আমি চেষ্টা করছি একটু ডিফারেন্ট ছবি আনার জন্য আমরা সিনেমাতে কিন্তু দুটা আরো হিরো আছে একটা রোশন আর একটা আপনার শ্যামল শ্যামল এই সিনেমা আপনি কেন মনে করছেন শ্যামল মাওলা কেন করবেন কারণ আমার এই ছবিতে একটা পাকা অভিনেতা দরকার আমার আমার সে বেস্ট মনেছেন শ্যামল মাওলা ভালো অভিনয় করে আমি সেই জন্য নিচ্ছি শ্যামল মাওলা বাংলাদেশে অনেক বড় বড় সুপারস্টার আছে তাকে বাদ দিয়ে শ্যামল মাওলা কে তুই তুই টাল বলে যে ওটিটির বেস্ট শ্যামল মাওলা আমি সেই জন্য নিছি তো এখানে হচ্ছে আমি একটা ইয়ে জানি যে সেটা আপনি কিন্তু দীর্ঘদিন আপনি শাকিব খান দিয়ে সিনেমা বানিয়েছেন সেখানে হচ্ছে তখন কিন্তু পারিশ্রমিক কম ছিল সেটা আমরা এখানে কিন্তু জেনেছি অনেক 1 কোটি টাকা ছিল আসলে 1 কোটি টাকা সিনেমা নিয়ে কি আসলে তোলা সম্ভব তুই দেখছস এই যে তুই উল্লবল প্রশ্ন করছ তুই এটা তোর তোর সবচেয়ে খারাপ হবে তুই দেখছস 1 কোটি টাকা নিছে এই বেটা কেউ দেখছে কোনো প্রুফ দেখাই তোরবো প্রথম আলো হ্যাঁ তোর কি কি সরকি সে তো সিনিতে বলে যে আমি একটা সিনেমায় 1 কোটি টাকা নিই এই এসব কথাবার্তা ওইখানে যাইয়ে রেখা হ্যাঁ আমগো সামনে সব ফালতু কথা বলবি না ঠিক আছে রাখ যা সব আচ্ছা 1 কোটি টাকা নেয় এটা তো 1 কোটি টাকা তুই দেখছিস তুই চোখে আমি দেখছি এখন আমি বলতেছি যে আমার কান্না নিয়ে গেল গাছিলে আমি চিলে পিছিয়ে ধরবো না আমার কান্না দেখবো আগে আমি যদি বুদ্ধিমান হয় আমার কানটা আগে দেখবো চিল দেখবো না অত চিল অনেক কিছু শোনা যায় অনেক কিছু শোনা যায় বেটা মার্কেটে তো আছে বেটা আমার 1.5 থেকে 2 কোটি টাকার বেটা সম্পূর্ণ ভুয়া কথা যা শেষ ওটা কথা নেই ওকে কাট